এবার প্রেমের টানে ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে ছুটে এসেছেন জুয়ান ডিগুসমান লেগুম্বাই নামে এক তরুণী। নিজের জন্মভূমি ছেড়ে ধর্ম ত্যাগ করে প্রেমিক নাইমকে আনুষ্ঠানিকভাবে বিয়েও করেছেন। বৃহস্পতিবার 5 জানুয়ারি সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি গ্রামে প্রেমিক নাইমের বাড়িতে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। আর শুক্রবার 6 জানুয়ারি দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে গত 3 জানুয়ারি মঙ্গলবার নাইমের বাড়িতে আসেন ফিলিপাইনের ওই তরুণী। মোহাম্মদ নাইমুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। জানা গেছে নাইম মালয়েশিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। চাকরির সুবাদে তার সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের ওই তরুণীর। পরিচয় থেকে শুরু হয় তাদের মধ্যে প্রেম, আর সেই প্রেমের টানে নিজের ধর্ম বদলে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন ওই তরুণী। খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন নাজিফা রশিদ আমিরা। এদিকে নাইম জানান গত 8 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্তে ছুটি নিয়ে বাংলাদেশে আসেন। নিজের এবং ওই তরুণীর বাবা মায়ের সম্মতিতে তাকে বিয়ে করেন। ছুটি শেষে আবার মালয়েশিয়ায় ফিরে যাবেন এই নবদম্পতি। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ 10।